MBBS in abroad, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বিদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন MBBS। স্বপ্ন আপনার পূরণ করব আমরা। মুখে ঝামা ঘষা দিল্লি থেকে মোদি জি, অমিত জি, নাড্ডা জি, কত রকম সবাই ডেলি প্যাসেঞ্জারি করার পর নেই, আবার তাকিয়ে আছে, প্রতিহিংসা রাজনীতি করছে বিজেপি, হেরে গেছে, চলো কি কিভাবে ক্ষতি করা যায়, টাকা বন্ধ করো, এজেন্সি লাগাও, সব করো, সারা ভারত তাকিয়ে, পঞ্চায়েতে মুছে দিতে হবে, মুছে দিতে হবে বিজেপিকে, কোনো অশান্তি নয়, কোনো গাজওয়ারি নয়, প্রথম এক টার্গেট করুন, এমন ভাবে বুথে বুথে মানুষকে বোঝাতে হবে যাতে কোনো প্রার্থী খুঁজে না পায়। এমনিতেই দেখুন মজাটা কি জানেন, বিজেপি এদের আমাদের মঞ্চ আছে, আমরা কজন বসে আছি, আছে তো, দেখতে পাচ্ছেন তো, আমরা আবার আপনাদের দেখতে পাচ্ছি, বিজেপির হচ্ছে ওদের মঞ্চ আছে, মঞ্চ আছে, ঘুরে ফিরে তিন চারজন বসে, আমাদের মতো সমস্ত এলাকায় সাংগঠনিক নেতৃবৃন্দ নেই, ওদের মঞ্চ আছে, কিন্তু সমস্যা কি জানেন, ওদের এই সামনেটা নেই, আসল যাদের ক্ষমতা বুথ কর্মী সংগঠন এইটা ওদের নেই, ওদের মঞ্চটা দেখা যায় কিন্তু মঞ্চ থেকে সামনেটা দেখা যায় না, যেটা আপনারা গর্বিত তৃণমূলের পরিবারের সদস্য বুথগুলোকে আগলে রাখেন, দেওয়াল লেখেন, পোস্টার মানেন, মানুষের কাছে যান, এটা ওদের নেই, ফলে বুথে বুথে বোঝান, যদি কেউ কোথাও ভুল করেও ভোট দিয়ে থাকে, যদি কোথাও কারোর বিজেপির হয়ে বা অন্য কোনো দলের হয়ে ভোটে দাঁড়াবার একটা ইচ্ছাও থাকে, বোঝাতে শুরু করুন কাগজপত্র নিয়ে, সভাপতিরা যারা রয়েছেন সংগঠনে সবাই সাহায্য করবেন, যাতে মন থেকে তারা আর কেউ জোড়া ফুলের বাইরে না থাকেন, ফলে বিজেপি যেন বিরোধীরা যেন প্রার্থী খুঁজে না পায়, আর প্রার্থী যদি কেউ খুঁজে পায় যাবে নমিনেশন দেবে, তারা হচ্ছে জ্ঞানপাপী, জ্ঞানপাপী বোঝেন, এক শ্রেণীর মানুষ থাকে চোখে আঙুল দাদা, আর এক শ্রেণীর মানুষ থাকে জ্ঞানপাপী, সাধারণ চিকিৎসা, সাধারণ অপারেশন বা একটু জটিল অপারেশন, আর ভয়ঙ্কর কোনো বিপদ তৈরি হলে সেটা যে সব জায়গায় সেই বিশেষজ্ঞদের পাওয়া খুব কঠিন ব্যাপার, এটা সাধারণ যে কোনো সুস্থ মানুষ জানেন, যে ভয়ঙ্কর দুর্ঘটনা এবং তার পেছনে আরও অনেক কিছু থাকতে পারে অভিষেকের হয়েছে, তার চোখের আই বলটা শুধু নয়, এই চোখের ধারণের যে সিস্টেমটা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত, কলকাতায় চিকিৎসা হয়েছে হয়নি, অন্য রাজ্যে, ভারতবর্ষেরই অন্য রাজ্যে হয়েছে হয়নি, এটা একটা বিশেষজ্ঞ ব্যাপার, সেই কারণে সে চিকিৎসা হচ্ছে। এইটা নিয়ে এবার যদি কংগ্রেসের যারা প্রশ্ন করছেন তাদের যদি জিজ্ঞাসা করি যে সোনিয়া গান্ধী ম্যাডাম এত বছর ভারত সরকার চালালো কংগ্রেস, তারপরে তাকে বিদেশে যেতে হয় কেন, এসব বললে খুব কুরুচিকর যাবে, এবং নাম ধরে ধরে বিজেপি, সিপিএম এগুলো সব একটা লিস্ট করে দেওয়া যেতে পারে, বিশেষ রোগ, বিশেষ ক্ষেত্রে কেন যেখানে বিশেষজ্ঞ পাওয়া যায় যেতে হয়, বাকিটা খুব নিম্ন রুচির ব্যাপার। বিজেপি সাংসদ সৌমিত্র কাপ হচ্ছে ED-CBI এর হাত থেকে বাঁচতে চোখের চিকিৎসার নামে, আমি শুধু অবাক, আমি আমি খুব অবাক হয়ে যাই যে পাগল নহে পাগলের কথা বলবে, সেইটা এন্টারটেইনড হয় কি করে, এটা কখনো সম্ভব ED-CBI থেকে বাঁচতে, এটা 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 কোনো সম্ভব, এটা হয় যে নিজে গিয়ে তার বিরুদ্ধে কুৎসার মোকাবিলা করছে, মাথা উঁচু করে আইনের পথে এই চক্রান্তের মোকাবিলা করছে, তো চোখের অপারেশন করিয়ে সে, এগুলো সম্ভব, আমি আবার বলছি পাগলের পাগলামি পাগলের দোষ হতে পারে না, কিন্তু তার কথাগুলো যারা গুরুত্ব দেন, যারা এন্টারটেইন করেন, তাদের মাথার চিকিৎসাটা করানো উচিত, করেছেন যদি উনি, এই যে একজন একটা কেউ কথা বললো 24-এর আগে ফিরবেন না, আচ্ছা যদি ফেরেন আর কদিনের মধ্যেই যখন ফিরবেন তখন উনি কী করবেন, কী করবেন, তাহলে এই দায়িত্বজ্ঞানহীন কথাগুলো আপনারা আবার তারপর তাকে জিজ্ঞাসা করবেন তো, নাকি এগুলো আলটপকা বলা হবে এবং তৃণমূলের কাজ হচ্ছে শুধু উত্তর দিয়ে দেয়া, এটা তো হতে পারে না,
তাহলে যেদিন ফিরবেন সেদিনকে অভিষেক যেন এয়ারপোর্ট থেকে বেরিয়েই দেখে, নীল ডাউন হয়ে কানে দোকান ধরে নীল ডাউন হয়ে এই কথাগুলো যে বলছে সে বসে আছে। মুখ্যমন্ত্রী তো আসছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তো মানে একমাত্র মুখ্যমন্ত্রী যিনি সব জায়গায়, বাংলার সব জায়গায়, প্রত্যেকটা জেলায়, পাহাড় থেকে সাগর, এতবার গেছেন, এতবার যান, প্রশাসনের সঙ্গে কথা বলেন, মানুষের সঙ্গে কথা বলেন, যে কোনো কর্মসূচিতে যান তিনি আবার আসছেন। তার থেকে বেশি ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী তার গোটা রাজ্যের সমস্ত জেলায় কখনো সফর করেন না। দাদা, আরেকটা ব্যাপার যে আজকে মালবাজার যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সেখানে কংগ্রেসরা যারা রয়েছে তারা গোবরা স্লোগান দিচ্ছে, তার কারণ হরপা বাঁধে এতজন মারা গিয়েছে, এবারে বিভিন্ন দুর্নীতির খবর উঠে আসছে, সেই বিষয় নিয়ে বলছে। কংগ্রেস বিধানসভায় শূন্য হয়েও কি লজ্জা হয়নি? যে সিপিএমের বিরুদ্ধে এক সময় আন্দোলন করতো, যে সিপিএম কংগ্রেসের এতজনকে শহীদ করেছে, তাদের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলকে সহ্য করতে পারে না বলে অন্ধ তৃণমূল বিরোধী থেকে সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে বিজেপির এজেন্সি নিয়েছিল কংগ্রেস, মানুষ ওদের ভরসা করেন না, বিশ্বাস করেন না, গোটা দেশে এই জন্য কংগ্রেসটা সাইনবোর্ডে পরিণত হয়েছে।